দাঁড়িয়ে থাকা একটি ইট বোঝাই ট্রাক্টরকে পিছন দিক থেকে একটি লরি ধাক্কা মারে মৃত্যু হল ট্রাক্টর চালকের স্থানীয় সূত্রে খবর শুক্রবার সকালে বেলডাঙ্গা থানার সারগাছি মোড় এলাকায় একটি ইট বোঝায় ট্রাক্টর দাঁড়িয়েছিল চালক চা খেয়ে গাড়িতে ওঠার সময় হঠাৎই লরিটি পিছন দিক থেকে ধাক্কা মারে লরির ধাক্কায় ট্রাক্টরটি ধাক্কা মারে রাস্তার পাশের দোকানে ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় তিনটি দোকানও আশঙ্কাজনক অবস্থায় ট্রাক্টর চালক হাবিবুর রহমানকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন একটা ট্রাক্টর এসে দাঁড়িয়ে চা খেয়েছিল রোডের ওপরে চার চাকা রোডের ওপর ছিল এবার চাটা খেয়ে এবার গাড়িটা ছাড়বে ওই ভোরের দিকে এবার একটা ট্রাক এসি চোদ্দো চাকা ট্রাক্টারের পেছনে মেরি ট্রাক্টারকে দোকান গোনায় ভর দিয়েছে তিনটে দোকান ভেঙে গিয়েছে ট্রাক্টারের ড্রাইভার মরে গিয়েছে গাড়ির ড্রাইভার এইখানে স্পটে মরেনি হসপিটালে যেয়ে মরেছে